মোবাইল ফোন নয়, ছেলে মেয়েদের মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ। পশ্চিমবঙ্গের 12টি জেলার ছেলে মেয়েদের নিয়ে আয়োজিত হলো ক্রীড়া প্রতিযোগিতা। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, ভুলে যাচ্ছে মাঠে খেলাধুলো করতে, যার পরিণাম হচ্ছে খারাপ। অল্প বয়সে নানান ব্যাধির শিকার হচ্ছে তারা। ছেলেমেয়েদের মাঠমুখী করতে উদ্যোগ। অ্যাথলেটিক কোচিং অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর সুহৃদ সংঘের মাঠে আয়োজিত হলো ক্রীড়া প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের প্রায় 12টি জেলা থেকে 185 জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়। এদিন সকাল 10টা নাগাদ শুরু হয় প্রতিযোগিতা। সারাদিন ধরেই নানান বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগী প্রতিযোগিনীদের পুরস্কৃত করা হয় আয়োজকদের পক্ষ থেকে। বিভিন্ন বিভাগে দৌড় প্রতিযোগিতা ছাড়াও লং জাম্প, হাই জাম্প সহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রীড়াবিদ ইসমাইল সর্দার বলেন, এই ধরনের প্রতিযোগিতা আগে কখনো এখানে অনুষ্ঠিত হয়নি। আমাদের লক্ষ্য বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা করা, তার ফলে স্থানীয় মানুষ, যুবক যুবতীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত হবেন, তারা মাঠকে ভালোবাসতে শিখবেন। এই ধরনের মিট এখানে মানে পূর্বে কোনোদিনই হয়নি, ওই জন্য আমরা চাই যে যেখানে এই সমস্ত মিট না হয় সেই সমস্ত জায়গায় মানুষের হচ্ছে ক্রীড়ামুখী করার জন্য, উৎসাহিত করার জন্য আমরা এই মিটটা করেছি, যাতে এই এলাকার ছেলে মেয়ে, এই এলাকার মানুষজন উৎসাহ পায়। সেই জন্য আমরা এই মিটটা এখানেই কিন্তু করেছি। 200+ আছে ছেলেদের মেয়েদের, মোটামুটি এখানে 12টা এরকম জেলার থেকে এসছে। মোবাইল আসক্ত থেকে বের করানোর উদ্দেশ্যেই আমাদের এসিএবি, ওই জন্যই আমরা গ্রামে গঞ্জে এই খেলাটা ছড়িয়ে দিতে চাই, যার জন্য এই সমস্ত মিট আমরা আমাদের রাজ্যের সমস্ত জেলায় মোটামুটি হচ্ছে এই ধরনের মিট করে থাকি, খেলাধুলোর মোটামুটি হচ্ছে প্রসার ঘটানোর জন্য, গ্রামে গঞ্জে মানুষের মোটামুটি এরকম ক্রীড়ামুখী করার জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মে। সেই জন্য আমরা এই মোটামুটি এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, ভুলে যাচ্ছে মাঠে খেলাধুলো করতে, যার পরিণাম হচ্ছে খারাপ। অল্প বয়সে নানান ব্যাধির শিকার হচ্ছে তারা। ছেলেমেয়েদের মাঠমুখী করতে উদ্যোগ। অ্যাথলেটিক কোচিং অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর সুহৃদ সংঘের মাঠে আয়োজিত হলো ক্রীড়া প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের প্রায় 12টি জেলা থেকে 185 জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়। এদিন সকাল 10টা নাগাদ শুরু হয় প্রতিযোগিতা। সারাদিন ধরেই নানান বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগী প্রতিযোগিনীদের পুরস্কৃত করা হয় আয়োজকদের পক্ষ থেকে। বিভিন্ন বিভাগে দৌড় প্রতিযোগিতা ছাড়াও লং জাম্প, হাই জাম্প সহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রীড়াবিদ ইসমাইল সর্দার বলেন, এই ধরনের প্রতিযোগিতা আগে কখনো এখানে অনুষ্ঠিত হয়নি। আমাদের লক্ষ্য বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা করা, তার ফলে স্থানীয় মানুষ, যুবক যুবতীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত হবেন, তারা মাঠকে ভালোবাসতে শিখবেন। এই ধরনের মিট এখানে মানে পূর্বে কোনোদিনই হয়নি, ওই জন্য আমরা চাই যে যেখানে এই সমস্ত মিট না হয় সেই সমস্ত জায়গায় মানুষের হচ্ছে ক্রীড়ামুখী করার জন্য, উৎসাহিত করার জন্য আমরা এই মিটটা করেছি, যাতে এই এলাকার ছেলে মেয়ে, এই এলাকার মানুষজন উৎসাহ পায়। সেই জন্য আমরা এই মিটটা এখানেই কিন্তু করেছি। 200+ আছে ছেলেদের মেয়েদের, মোটামুটি এখানে 12টা এরকম জেলার থেকে এসছে। মোবাইল আসক্ত থেকে বের করানোর উদ্দেশ্যেই আমাদের এসিএবি, ওই জন্যই আমরা গ্রামে গঞ্জে এই খেলাটা ছড়িয়ে দিতে চাই, যার জন্য এই সমস্ত মিট আমরা আমাদের রাজ্যের সমস্ত জেলায় মোটামুটি হচ্ছে এই ধরনের মিট করে থাকি, খেলাধুলোর মোটামুটি হচ্ছে প্রসার ঘটানোর জন্য, গ্রামে গঞ্জে মানুষের মোটামুটি এরকম ক্রীড়ামুখী করার জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মে। সেই জন্য আমরা এই মোটামুটি এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।